एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। আমাদের সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 15তম রাজ্য সম্মেলন আগামী 4-5 মে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের বার্তা গোটা রাজ্যের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে বাইক র্যালি করছি। শুধুমাত্র বাইক র্যালির মধ্যে দিয়ে না, আমরা এই সম্মেলনের বার্তা পৌঁছে দিতে রক্তদান শিবির, শিশুদের মধ্যে আর্ট কম্পিটিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি আমরা আমাদের পেট্রোল গাড়ির আশেপাশে যে বাইকগুলো আছে আমরা নানা কর্মসূচি এই সময় গ্রহণ করেছি। যুবজীবনের প্রতিদিনের সমস্যা নিয়ে যে আমরা সংগঠনটা লড়াই করছি, একদিকে যুবদের কর্মসংস্থান, অন্যদিকে দেশ এবং দেশের ধর্মনিরপেক্ষতা, এই দুটাকে রক্ষার জন্য আমাদের লড়াই। আমরা এই সম্মেলনে নির্দিষ্টভাবে স্লোগানটি করেছি, দেশ ধর্মনিরপেক্ষতা এবং কর্মসংস্থানের অধিকার রক্ষা করা, সংগঠনকে সম্প্রসারিত করো, সেরা এই স্লোগানকে সামনে রেখেই আমরা সম্মেলনে মিলিত হচ্ছি এবং আকাশবাণীতে বৃহৎ লড়াইয়ের আমাদের এই সম্মেলনের বার্তা গোটা রাজ্যে ছড়িয়ে দিচ্ছি। আমাদের সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 15তম রাজ্য সম্মেলন আগামী 4-5 মে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের বার্তা গোটা রাজ্যের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে বাইক র্যালি করছি। শুধুমাত্র বাইক র্যালির মধ্যে দিয়ে না, আমরা এই সম্মেলনের বার্তা পৌঁছে দিতে রক্তদান শিবির, শিশুদের মধ্যে আর্ট কম্পিটিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি আমরা আমাদের পেট্রোল গাড়ির আশেপাশে যে বাইকগুলো আছে আমরা নানা কর্মসূচি এই সময় গ্রহণ করেছি। যুবজীবনের প্রতিদিনের সমস্যা নিয়ে যে আমরা সংগঠনটা লড়াই করছি, একদিকে যুবদের কর্মসংস্থান, অন্যদিকে দেশ এবং দেশের ধর্মনিরপেক্ষতা, এই দুটাকে রক্ষার জন্য আমাদের লড়াই। আমরা এই সম্মেলনে নির্দিষ্টভাবে স্লোগানটি করেছি, দেশ ধর্মনিরপেক্ষতা এবং কর্মসংস্থানের অধিকার রক্ষা করা, সংগঠনকে সম্প্রসারিত করো, সেরা এই স্লোগানকে সামনে রেখেই আমরা সম্মেলনে মিলিত হচ্ছি এবং আকাশবাণীতে বৃহৎ লড়াইয়ের আমাদের এই সম্মেলনের বার্তা গোটা রাজ্যে ছড়িয়ে দিচ্ছি। আমাদের সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 15তম রাজ্য সম্মেলন আগামী 4-5 মে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের বার্তা গোটা রাজ্যের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে বাইক র্যালি করছি। শুধুমাত্র বাইক র্যালির মধ্যে দিয়ে না, আমরা এই সম্মেলনের বার্তা পৌঁছে দিতে রক্তদান শিবির, শিশুদের মধ্যে আর্ট কম্পিটিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি আমরা আমাদের পেট্রোল গাড়ির আশেপাশে যে বাইকগুলো আছে আমরা নানা কর্মসূচি এই সময় গ্রহণ করেছি। যুবজীবনের প্রতিদিনের সমস্যা নিয়ে যে আমরা সংগঠনটা লড়াই করছি, একদিকে যুবদের কর্মসংস্থান, অন্যদিকে দেশ এবং দেশের ধর্মনিরপেক্ষতা, এই দুটাকে রক্ষার জন্য আমাদের লড়াই। আমরা এই সম্মেলনে নির্দিষ্টভাবে স্লোগানটি করেছি, দেশ ধর্মনিরপেক্ষতা এবং কর্মসংস্থানের অধিকার রক্ষা করা, সংগঠনকে সম্প্রসারিত করো, সেরা এই স্লোগানকে সামনে রেখেই আমরা সম্মেলনে মিলিত হচ্ছি এবং আকাশবাণীতে বৃহৎ লড়াইয়ের আমাদের এই সম্মেলনের বার্তা গোটা রাজ্যে ছড়িয়ে দিচ্ছি। আমাদের সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 15তম রাজ্য সম্মেলন আগামী 4-5 মে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের বার্তা গোটা রাজ্যের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে বাইক র্যালি করছি। শুধুমাত্র বাইক র্যালির মধ্যে দিয়ে না, আমরা এই সম্মেলনের বার্তা পৌঁছে দিতে রক্তদান শিবির, শিশুদের মধ্যে আর্ট কম্পিটিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি আমরা আমাদের পেট্রোল গাড়ির আশেপাশে যে বাইকগুলো আছে আমরা নানা